ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের ডিস্ট্রিবিউটর এমইউজ টেক বিডি লিমিটেডের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম হালিশহরস্থ একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের ডিস্ট্রিবিউটর এমইউজ টেক বিডি লিমিটেডের উদ্যোগে উদ্যোক্তা সমাবেশ আমরাই নগদ সফল হব সবাই মিলে এই শিরোনামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 24 নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউ। দুটি সেশনে অনুষ্ঠিত এই উদ্যোক্তা সমাবেশে প্রথম নগদের এরিয়া ম্যানেজার আহসান মোহাম্মদ শহীদুল্লাহ এবং দ্বিতীয় সেশন পরিচালনা করেন নগদের এরিয়া সেলস ম্যানেজার সাইফউদ্দিন মাহমুদ। প্রথম সেশন পরিচালনাকারী আহসান মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, নগদের উদ্যোক্তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নগদের সকল উদ্যোক্তারা মিলে একটা পরিবার উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ উপার্জনে সহযোগিতা করে আসছে। দ্বিতীয় সেশন পরিচালনা করেন নগদের এরিয়া সেলস ম্যানেজার সাইফউদ্দিন মাহমুদ। তিনি উপস্থিত উদ্যোক্তাদের নানান প্রশ্নের উত্তর দেন। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর নাজমুল হক ডিউক বলেন, উদ্যোক্তা হয়ে সফল হতে সকলকে অনুপ্রাণিত হতে হবে। আমরা যে এই যে ব্যবসাটা আপনারা করছেন, এই ব্যবসাটা থেকে 2 পয়সা পান, 4 পয়সা পান, 1 লাখ টাকা পান, আপনি কিন্তু এটা আগে পেতেন না। এটা একটা নতুন ধরনের ব্যবসা এবং একটা হালাল ব্যবসা। আল্লাহ পাক বলেছে যে আমরা সুদকে হারাম করছি, ব্যবসাকে হালাল করছি, আমরা সবাই হালাল উপার্জন করতে চাই। যে এই ধর্মেরই হয়ে না কেন, হয়তো অন্য ধর্মগুলোদের আছে কি, তারা প্রত্যেকে যে সৎ উপার্জন করতে হালাল ভাবে নিজের সন্তানদের, তো সেই হালাল উপার্জনের একটা পথ আমরা পেয়েছি এই নগদের মাধ্যমে। এবং একইভাবে আরো অনেকগুলো ট্র্যাক একই রকমের আছে। আপনারা নিশ্চয়ই একসময় মোবাইলের কথা জানেন, এখানে হয়তো অনেকে অল্প বয়সে আছে কিন্তু অনেকেই দেখেছেন যে একসময় একটা মোবাইল ছিল, মোবাইলের অনেক দাম ছিল। পরবর্তীতে মার্কেটে যখন অন্যান্য মোবাইল সার্ভিসগুলো আসলো, তখন মোবাইলের দামটা সহনশীল মাত্রায় এসছে এবং আমাদের নেটওয়ার্কটা অনেক বেশি দ্রুততর হয়েছে। একইভাবে একসময় এই ধরনের মানি মার্কেটে একটা সংস্থা ছিল, এরপরে আরো 2-3টা সংস্থা এসে এরপরে নগদ এসেছে এবং আসার পরে মার্কেট একটা নতুন ডাইমেনশন তৈরি হয়েছে, একটা নতুন উদ্যোক্তা শ্রেণী তৈরি হয়েছে এবং প্রত্যেকেই আরো আরো ব্যবসা করার সুযোগ সম্প্রসারিত হচ্ছে। তো এখন আমাদের এই ব্যবসাটাকে এক্সপ্যান্ড করার জায়গাটা কোথায়? এক্সপ্যান্ড করার জায়গাটা হচ্ছে যে এই জিনিসগুলো কেন সরকার দিয়েছে। সরকার চাচ্ছে মানি মার্কেটের সবচেয়ে আমাদের একটা টার্গেট হচ্ছে আমরা 2021 সালে মধ্যমায় দেশে পরিণত হবো। উক্ত উদ্যোক্তা সমাবেশে নগদের বিভিন্ন জায়গা থেকে আগত উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এমইউজ টেক বিডি লিমিটেডের ম্যানেজার মইনুদ্দিন হাসান এবং অপারেশন ম্যানেজার শেখ আলাউদ্দিন রুবেল, ডিএসও শাহেদ, সবুজ, শান্ত, ইমতিয়াজ, আশরাফুল, মুন্না প্রমুখ। চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।